তো বন্ধুরা, পুজো তো চলেই এসেছে আর সবাই পুজোর জন্য একটু আধটু শপিং আমরা শুরু করেই দিয়েছি। তো শপিং এর মধ্যে যেমন জামা কাপড় পরে, কসমেটিক্স পরে, ঠিক সেরকমই কিন্তু পরে জুয়েলারি। তো সেই জুয়েলারি নিয়েই আজকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে কোন কোন বুটিক থেকে আমাকে কোন কোন জুয়েলারিগুলো দেওয়া হয়েছে। যদিও এগুলো তোমরা আগে একবার দেখে নিয়েছ, তবু আমার মনে হলো যে বুটিকের নামগুলো তো বলা হয়নি, তো সেগুলো একবার করে তোমাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, শেয়ার করছি এই কারণে যে তোমরা তোমাদের বউ, গার্লফ্রেন্ড বা বাড়ির কোনো মহিলাকে যদি গিফট করতে চাও, কাছের কোনো বান্ধবী, মা, কাকিমা, সবাইকে কিন্তু এই ধরনের জুয়েলারি গিফট করতে পারো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি তো সবসময় ভালো থাকি। আমি একটু ঢং করতে ভালোবাসি, জানো তো, ক্যামেরার সামনে একটু নিজেকে শো অফ না করলে আমার ঠিক ভালো লাগে না। মানে আমি যত নিজেকে শো অফ করি তত আমার স্যাটিসফ্যাকশন আসে, আমার খুব ভালো লাগে। তো চলো জুয়েলারিগুলো তোমাদের সাথে ঝটপট ঝটপট শেয়ার করি। আমার একটা পছন্দের জুয়েলারি হচ্ছে এই অক্সিডাইজড জুয়েলারিটা। এইটা কিন্তু ভীষণ একটা এথনিক লুক, দেখো ভীষণ ভালো দেখতে এই জুয়েলারিটা। এবং এটার সাথে কিন্তু আমি যে এই শাড়িটা পরে আছি এটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। আরেকটা কথা বলে দিই, যদি ক্যারি করা যায় যে কোনো কিছুই ভীষণ ভালো লাগে। তোমার মনটা যদি পরিষ্কার হয় ওই সারাদিন কুটনামি না করো, একজন মহিলা হয়ে আরেকজন মহিলার এগেনস্টে কুটনামিটা একটু বন্ধ করলেই দেখবে নিজেরকে ভালোই লাগছে দেখতে। আর মন খুলে প্রশংসা করাটাও কিন্তু একটা আর্ট। তো এনিওয়ে, তো এই যে জুয়েলারিটা এটা কিন্তু অক্সিডাইজের একটা জুয়েলারি। আর এই অক্সিডাইজের জুয়েলারিটা আমি নিয়েছি লোকাল একটা কী বলবো, একটা ছোট দোকান থেকে, কোনো বুটিক নয়। এর জন্য এটা আমি প্রথমে, সবার প্রথমেই আমি এটা দেখিয়ে নিলাম যে এটা কিন্তু আমি নিয়েছি লোকাল একটা দোকান থেকে। অ্যান্ড এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এটার সাথে আছে কিন্তু কানেরও, যেটাও কিন্তু একই রকম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা তোমরা আগে দেখেছো, এটা খুব স্টাইলিশ, এটা কিন্তু জিন্স, কুর্তি, শাড়ি যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। তো এই অক্সিডাইজড জুয়েলারি কিন্তু অনেক ধরনের হয়, আমরা রাস্তাঘাটে দেখে থাকি, কিন্তু একটু ভালো জুয়েলারি কিনতে গেলে পাড়ার ছোটোখাটো দোকানগুলোতেও নজর রেখে কিনতে পারবে। এবার আসি ব্র্যান্ডেড জুয়েলারি। প্রথমে আসছি টেরাকোটার এই জুয়েলারিটা। টেরাকোটার এই জুয়েলারি তোমরা দেখেছো আগেও। অ্যান্ড এটা কিন্তু কথাকলি জুয়েলারি। এই যে দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ঝুমকা। আর এই ঝুমকাটা পরলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখে নাও, দূর থেকেও দেখাচ্ছি, কাছ থেকেও দেখাচ্ছি, এই ঝুমকাটা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এই ঝুমকার সাথে আছে অবশ্যই একটা এরকম সুন্দর একটা কী বলি, চেন, লম্বা চেন, যেটা পরলে কিন্তু খুব স্মার্ট লাগে দেখতে। এরকম একটা লম্বা চেন যদি পরে নাও তাহলে কিন্তু একদম তবা তবা লাগবে দেখতে। দেখে নাও, তো এত সুন্দর একটা জুয়েলারি। এটা কিন্তু গলাটা পরলে তুমি কানের অন্য কিছু দিয়েও পরতে পারো, বা আমি বলবো ম্যাচ করেই পরতে। আর কানের যদি এটা পরো, এটা যদি এরকম যদি একটা কানের তোমরা পরতে পারো, ঠিক এরকম, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে কানেরটা। শুধু কানেরটাও করতে পারো, শুধু গলারটাও করতে পারো। তো এটা হচ্ছে কথাকলি সেট। এটা আমাকে দিয়েছে, এটা মানে জুয়েলারিটাকে বলে টেরাকাটা জুয়েলারি, আর এটা হচ্ছে কথাকলি সেট, ঠিক আছে। এটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে একটা বুটিক থেকে, যে বুটিকের নাম হচ্ছে কথাকলি বুটিক। হ্যাঁ, যে বুটিকের নাম হচ্ছে কথাকলি বুটিক। আমি কোনো অ্যাড্রেস বলছি না, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এগুলো। আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটা আউ করছিলাম। এনিওয়ে, আর এই যে জুয়েলারিটা আছে এটা তো তোমরা আগেও দেখেছো, সেদিনও দেখলে এটা। তো এটাকে জাস্ট একবার আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা তাঞ্জোর জুয়েলারি, এটা হচ্ছে একটা তাঞ্জোর জুয়েলারি, যেটা নাম হচ্ছে, এক্সেলেন্ট, খুলে নিই একটু, হ্যাঁ তাহলে বলতে পারছি না, আমার দুটো কাজ আবার একসাথে কনসেন্ট্রেট করতে আমার খুব সমস্যা হয়। এই জুয়েলারিটা তোমরা সেদিনই দেখেছ, এই হচ্ছে কানের, এই হচ্ছে কানের, দেখে নাও, এটা কানের। আর গলারটা হচ্ছে খুব সুন্দর, তোমরা সেদিন দেখেছো, আরও একবার করে দেখিয়ে দিই, যখন বলতেই এসছি সবটা, তো এখন সবটাই দেখিয়ে দিই। এই হচ্ছে গলারটা, দেখে নাও, এই হচ্ছে গলারটা। গলারটা কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন, এবং যে কোনো শাড়ির সাথে, কুর্তির সাথেও এটা ভালো যাবে। দেখে নাও গলারটা, এটা কিন্তু ইউনিক ডিজাইনের জুয়েলারি। এটা এটা হচ্ছে একটা তাঞ্জোর সেট, এটা হচ্ছে ফাগুন বুটিক থেকে দিয়েছে, আমি আগের দিন বলেছিলাম। তবে ফাগুনের ব্র্যান্ড নেম হচ্ছে সই, SOI, ওকে।
তো এটা আমাকে দিয়েছে ফাগুন থেকে। আরেকটা দেখাই মাছের কাঁটা, যেটা তোমরা দেখেছো মোস্ট ফেমাস, মানে আমার বেশিরভাগ বন্ধুরাই ভিউয়ার্সরাই আমাকে বলেছো যে এটা পড়লে তোমাকে ভীষণ ভালো লাগে, দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের ভীষণ ভালো লাগাকে তো আমি ফেলতে পারি না, তোমাদের ভীষণ ভালো লাগাকে আরও ভীষণ করে দিতে আসছে মাছের কাঁটা। তো দেখে নাও এই জুয়েলারি, তো তোমরা দেখেছো ভীষণই পছন্দের জিনিস, তোমাদের পছন্দের জুয়েলারি তোমাদের এই যে মাছের কাঁটা। তবে তোমরা কিন্তু বলেছো এটা একটু গলায় না পরে এরমভাবে একটু কোমরে পরলে ভালো লাগে দেখতে, এরমভাবে একটু কোমরে পরলে ভালো লাগে দেখতে। তো ওই জন্য কোমরে পরেও দেখিয়ে দিলাম তোমাদের। তো হচ্ছে এটা হচ্ছে মাছের কাঁটা, দেখে নাও এটা কাঁটার মতো দেখতে বলে এটার নাম হচ্ছে মাছের কাঁটা। এই যে এটা কিন্তু মাছের কাঁটা, আর এটার সাথে আছে একটা ছোট এরকম চোকার, ছোট এরকম একটা আছে চোকার, ওকে এরকম একটা ছোট চোকার আছে। এটাকে কিন্তু লম্বা করেও তোমরা অবশ্যই পরতে পারো, আবার ছোট করেও পরতে পারো। আর তার সাথে আছে কানে, কানেরটা ঝটপট ঝটপট দেখিয়ে দিই, এই যে আছে কানে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়েছে আমাকে একটা সম্প্রীতি, যে বুটিক থেকে দিয়েছে তার নাম হচ্ছে সম্প্রীতি বুটিক, ওকে। তো এই তোমাদের বুটিকের নামগুলো বলে দিলাম, আমি এতদিন গয়নাগুলো দেখাচ্ছিলাম কিন্তু ভুলক্রমে বুটিকের নামগুলো বলতে আমার একদমই মনে থাকছিল না, তো বুটিকের নামগুলো বলে দিলাম। তার লাস্টে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা আরেকবার যাব, সেটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে। আবারও বলছি যে সবসময় যে ব্র্যান্ডের জিনিস পরতে হবে এমন নয়, তুমি যদি ক্যারি করতে পারো তুমি এরকমও পরতে পারো, এটা এটাও কিন্তু বেশ ভালো লাগছে। একটু যদি এরকমভাবে ডিপ ক্লিভেজ হয় তাহলে কিন্তু যদি এটা পরো এরকম জিনিস ভীষণ ভালো লাগবে দেখতে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, আজকে পুরো জুয়েলারির রিভিউ দিলাম আমি। তো কেমন লাগলো বুটিকগুলো, তোমরা যদি কখনো কেনো আমাকে অবশ্যই রিভিউ দিও কেমন লাগলো, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, একদম মাস্ট লাগছে নাকি একদম বাজে লাগছে সেটাও জানিও। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য, আর হ্যাঁ আমার নিন্দুকেরা কী কী দেখলে কী কী খারাপ লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কষ্ট করে লিখো কেমন।